আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আইনি পরামর্শ, অভিবাসন ইস্যু কিংবা সাম্প্রতিক বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি শেখ সেলিম, শারদীয় দুর্গাপূজার আজকে শেষ দিন, দশমী, পুরো নিউ ইয়র্ক জুড়ে উৎসবের আমেজ। তবে আমাদের যথারীতি কথা বলতে হবে আইনি বিষয় এবং কঠিন বিষয় সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে। তো শুরুতেই আপনার কাছে অন্য আরেকটি বিষয়, যে বিষয়টি গত এক সপ্তাহ ধরে খুব আলোচনায় ছিল, সেটি হচ্ছে তুরস্কের যে আমি বলবো যে কনসুলেটে, সৌদি কনসুলেটে যে সাংবাদিক হত্যা খুন, যেটি নিখোঁজ, এখনও ধোঁয়াশা, ট্রাম্প পরিবার জড়িয়ে গেছে, ট্রাম্পের বিভিন্ন বিতর্কিত মন্তব্যও আছে। আইনগত দিক থেকে একটি কনসুলেটের ভিতরে এ ধরনের হত্যাকাণ্ড যদি হয়ে থাকে, সেটির ব্যাখ্যা আইনের ভাষায় কী হবে? ওয়েল, সেটা এটা শোনেন, যে কোনো কনসুলেটের, কনসুলার অফিসার, এদের ডিপ্লোম্যাটিক ইমিউনিটি আছে, কিন্তু কোনো ক্রাইমের জন্য ডিপ্লোম্যাটিক ইমিউনিটি নাই। ওকে, তার কারণ এটা টার্কিশ ক্রিমিনাল প্রসিজার বা পেনাল কোডের আন্ডারেই তারা বিচার করতে পারে, তদন্ত করতে পারে, ইয়ে করতে পারে, যার জন্য টার্কিশদের মানে অ্যাক্সেস দেওয়া হয়েছে সেখানে। এটা নিঃসন্দেহে একটা হত্যাকাণ্ড, খুবই গর্হিত কাজ। এটা বোঝা যায় যে সৌদি প্রিন্স মানে ভেরি ইনটলারেবল ম্যান, ও খুব অসহিষ্ণু। যেমন কানাডার সামান্য একটু প্রতিবাদে তার সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনই ক্ষণ করে দিল। আর এই দুনিয়ায়, এই ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের এত অসহিষ্ণুতা কোনো রকমেই অ্যাকসেপ্টেবল না আজকের দুনিয়ায়। একজন ফোনে আছেন, আমি অ্যাটর্নি শেখ সেলিম নিয়ে নিই, তারপর আমি এই বিষয়টি নিয়ে আরেকটু জানতে চাইবো আপনার কাছে। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রঞ্জ থেকে সুজান বলতেছিলাম। জি ভাই বলুন। আমার আজকে একটা মোবাইলে একটা ফোন আসছে, হ্যাভ ইউ এনি ব্যাক পেইন, নি পেইন অর মাসল পেইন? If you have, you can press 1, and if you deny, press 2. I press 1, then amake jiggesha kore apnar ki medicare ache. Ami bollam hey, amar medicare ache. Bole medicare number bolen. Medicare number to eta social security number. Ami number dichi, number dewar pore anja kete dilo. Eta ki amar kono oshubidha hobe? এইগুলা আপনি জানেন না, শোনেন না, কাউরে দেওয়া উচিত না। আপনার কি অসুবিধা হবে সেটা বলা যায় না, হয়তোবা কোনো প্রতারণার উদ্দেশ্যে তারা নিতে পারে। আপনার নাম, সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকলে বিভিন্ন কিছু তা দিয়ে করা যাইতে পারে, আপনার আইডেন্টিটি ইয়ে করে বিভিন্ন কিছু করা যাইতে পারেন। করবে কি করবে না, নোবডি নোজ। সো আপনার অপরিচিত জানাশোনা লোক না হলে ব্যাক পেইন আছে কি না, ইয়ে আছে কি না, আপনার ডাক্তার ছাড়া এগুলো আপনার কারোর কাছেই প্রকাশ করা উচিত না, ইয়ে উচিত না। বিভিন্ন স্ক্যাম আছে, মানে বিভিন্ন প্রতারণা করা লোকজন আছে, তারা বিভিন্নভাবে পার্সোনাল তথ্য সংগ্রহ করে বিভিন্ন মানে খারাপ কাজে ইউজ করে। সো এখন থেকে এগুলো করবেন না। তাছাড়া আবার অনেকে আছে, আমি জানি আমাদের কমিউনিটিতে এক গ্রুপ আছে যারা ইন্ডিয়া পাকিস্তানের লোক বেসিক্যালি, তারা বলে যে আইআরএস মানে ট্যাক্স ডিপার্টমেন্টের তো ফোন আইছে, তোমার নামে ওয়ারেন্ট আছে, কেস হয়েছে, এত টাকা ইয়ে দাও, না হইলে তোমার এই হবে, অ্যারেস্ট হবে। এগুলো সবই ভুয়া প্রতারণা, এগুলায় কখনো কান দেবেন না, গুজব ইয়ে দেবেন না। আর এই সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ডেট অফ বার্থ, পুরা নাম, অ্যাড্রেস, এগুলো চেনা পরিচিত লোক ছাড়া, কোনো কারণ ছাড়া কাউকে দেবেন না, তাইলে আপনি প্রতারিত হইতে পারেন যে কোনো ভাবে। এত স্পর্শকাতর তথ্যগুলো ফোনে, একজন ফোন করলো, সেটি না দেয়াটাই বেটার। সব কিছু জেনে শুনে তারপরে আপনার স্পর্শকাতর যে তথ্যগুলো আছে, কার কাছে দিচ্ছেন, কেন দিচ্ছেন, সেটিও আগে আপনার চিন্তা করতে হবে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে নিতে হবে আপা? আমার নাম শাকিয়া, আমি ফ্লোরিডা থেকে বলছি। আমি কি একটু শেখ সেলিম আঙ্কেলের সাথে কথা বলতে পারি প্লিজ? জি জি জি, আপনি কথা বলতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি কিছুদিন আগে আপনার সাথে কথা বললাম আমার শ্বশুর শাশুড়ি ভিসা নিয়ে, যে ওনার আমার শ্বশুরকে ভিসা দেয়নি, শাশুড়িকেও ভিসা দেয়নি, কিন্তু এখন আমার শাশুড়িকে দিচ্ছে কিন্তু আমার শ্বশুরকে দেয়নি এখনো পর্যন্ত। তাহলে তো আপনার শ্বশুর শাশুড়ির এই আমেরিকান এমবেসি সেপারেট করে ফেলছে। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এ রাখছে আমার শ্বশুরেরটা, ওটাও দিয়ে দেবে। কতদিন লাগতে পারে, এক বছর? কতদিন লাগে সেটা বলা যায় না, ওদের একটু ইয়ে করেন, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিজারটা শেষ হইলেই দেবে। এখন কার কি ব্যাপারে এইটা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিজারে রাখছে সেইটার কারণ তো আমরা জানি না, কারণ থাকলে বলা যায়। অনেকে সিকিউরিটি কারণ থাকে, অনেকে সন্দেহ করে, তাতে ইনকোয়ারি হয়। সো যেহেতু আপনার শাশুড়িরে দিয়ে দিছে, আপনার শ্বশুরেরও দিয়ে দেওয়ার সম্ভাবনা খুব বেশি, ইনকোয়ারি টোয়ারি করতে থাকেন, ঠিক আছে? আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে যুক্ত? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আহসান, আমি কুইন্স থেকে বলছিলাম। জি ভাই, প্রথমে আমি শেখ সেলিম সাহেবকে অনেক ধন্যবাদ জানাই, ওনার কারণে আমাদের বাংলা কমিউনিটি অনেক উপকার হয়েছে। উনি অনেক বড় মাপের লয়ার, আমরা চাই এরকম, এটা আমাদের বাংলাদেশের জন্য একটা সম্মানের বিষয়। সেকেন্ড থিং হলো, ওনার কাছে আমার একটা প্রশ্ন, আমার একটা কাজিন আসছে আপনার বাংলাদেশ থেকে, বিজিত বিশা, বিজিবি সব, উনি জাহাজে একটা ভিসা ছিল আর কি, সেলিম ভাই বুঝবে, জাহাজ থেকে ওরা নেমে আসছিল এখানে। এখন উনি তো ওনার এখানে লিগাল স্ট্যাটাস নাই, যদি মেডিকেল সুবিধা পাইতে হয় তাহলে কি করতে হবে, মানে কি করলে মেডিকেল সুবিধাটা পেতে পারে উনি? আচ্ছা, ওয়েল, মেডিকেল সুবিধা এই দেশে কেউ আমেরিকান এই যে এই জায়গায় থাকলে কেউ যদি কোনো মেডিকেলে ইমার্জেন্সি হয় তাহলে যে কোনো হসপিটালে যাইতে পারে। আইন আছে ইমার্জেন্সি ট্রিটমেন্ট যে যে অবস্থায় থাকুক না কেন সেটা রিফিউজ করা যায় না, সেটা হতে পারে সেই এসে। আর তারপরে ওই মেডিকেলে গেলেই তারপরে তারা বিভিন্নভাবে ওই মেডিকেল টেটের বিভিন্নভাবে সাহায্য করে থাকে, তাতে কিছু এলিজিবিলিটি দরকার হয়, গ্রিন কার্ড বা ওয়ার্ক পারমিশন বৈধতা দরকার হয়, অনেক সময় দরকার হয় না এই। সো আপনার ইমার্জেন্সিটা সবসময় কাভার করে সেইটা, আর যদি তার ওয়ার্ক পারমিশন হয়, সোশ্যাল সিকিউরিটি নাম্বার হয়, তাহলে সে রেগুলারলি ওইটা নিতে পারে। আচ্ছা, অ্যাটর্নি শেখ সেলিম, আমরা কথা বলছিলাম যে, আর ধন্যবাদ ভাই আপনাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদের, এবং আপনারা সময় করে আমাদের এখানে আসেন, তারাও সরাসরি আপনাদের সাথে কথা বলতে পারে, সে কারণে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিবিএন 24 পরিবারের পক্ষ থেকে। অ্যাটর্নি শেখ সেলিম, আমি জানতে চাচ্ছিলাম, আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে কূটনৈতিক দায়মুক্তির কিছু বিষয় আছে, সেটিরও তো একটি সীমারেখা আছে যে দায়মুক্তি কতটা প্রযোজ্য হবে, তো সেক্ষেত্রে আপনি বলছিলেন, আমি থামিয়ে দিয়ে প্রশ্ন নিয়েছি, সে জায়গা থেকে আরেকটু যদি তথ্য যুক্ত করতেন। ডিপ্লোম্যাটিক ইমিউনিটি আছে, যেমন ইন্টারন্যাশনাল 1951 জেনেভা কনভেনশন, 1967 লন্ডন প্রোটোকল আছে, আরও কিছু ডিপ্লোম্যাটিক কনভেনশন আছে, সেই সমস্ত কনভেনশনের সবাই অলমোস্ট সমস্ত কান্ট্রি এট সিগনেটার, তাতে বলা আছে যে ইমিউনিটি আছে ইয়েতে, কিন্তু সার্টেন ক্ষেত্রে এই ইমিউনিটি এক্সটেন্ডেড হয় না। আর এই যে ক্রিমিনাল বিহেভিয়ার ওখানে করা হয়েছে, আই ডোন্ট থিঙ্ক দে আর ইমিউন ফ্রম দিস। তো টার্কিশ অথরিটির এইটা ইনভেস্টিগেটর ইয়ে করা আছে, তারা তার সয়েলে অর্থাৎ টার্কিতে যারা যে স্কোয়াড এসে এই হত্যাকাণ্ড ঘটাই গেছে, টার্কিশ গভর্নমেন্ট তাদের এক্সট্রাডিশনের জন্য বলতে পারে যে ওদের এখানে দেওয়া, আমরা ওরা বিচার করবো ইয়ে করবো, অথবা ওই মানে সেন্ডিং কান্ট্রিগুলো যারা আছে তাদের পরে ওই বিচারের দায়িত্ব দিয়ে দিতে পারে। যেহেতু টার্কিতেই হত্যাকাণ্ড হয়েছে, ঘটনা এখানে, সাক্ষী সবুদ এখানে, প্লেস অফ অকারেন্সটা এখানে, এখানে টার্কিতেই বিচার হওয়া উচিত। সো অনেক ক্ষেত্রে সিভিল, যদি বন্দি বিনিময় চুক্তি যদি না থাকে তাহলে কি সৌদি আরব বাধ্য তাদের এই অপরাধীদের দেওয়ার জন্য? তুরস্ক না, বাধ্য না, বন্দি বিনিময় চুক্তি না থাকলেও বাধ্য না, থাকলেও অনেক সময় বিভিন্ন ক্যাটাগরিতে এটা অ্যাভয়েড করে দেয়, তারা বাধ্য না। কিন্তু আপনার ডিপ্লোম্যাটিক বিভিন্ন ওয়ে আছে, যেমন ধরেন এইটা একটা ডিপ্লোম্যাটিক ভায়োলেশন আছে, টার্কি সিকিউরিটি কাউন্সিলে যাইতে পারে, জেনারেল অ্যাসেম্বলিতে এটা রেস করতে পারে যে এদের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হোক বা প্রিভেন্টিভ স্যাংশনমূলক ব্যবস্থা নেওয়া হোক। সো সেক্ষেত্রে টার্কি রাইট আছে এইটা করার। আর তাছাড়া আপনার ইচ্ছে অত্যন্ত অলরেডি দেখেন বিভিন্ন কান্ট্রি তো কন্ডেম করছে, বিভিন্ন কান্ট্রি কন্ডেম করছে যে এই এই কাজের জন্যই অলরেডি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো, বিভিন্ন কোম্পানি সিও, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ কনভেনশনে যাচ্ছে না, তারা যাচ্ছে না, যাচ্ছে না, তার কারণ
ইটস এ সিরিয়াস রাইট, হিউম্যান রাইটস। একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী প্লাস ডিফেন্স মিনিস্টার, সে যদি ডেথ স্কোয়াড পাঠায় একজনের মত প্রকাশের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করার জন্য, তারা একটা কনসুলেটের ভিতরে মেরে ফেলে, এটা গরহিত কাজ। এতে এরকম ঘৃণিত কাজ খুব কম হয়েছে ডিপ্লোম্যাটিক অঙ্গনে, ডিপ্লোম্যাটিকে। এবং এটি তার কারণ যেখানে একটা কনসুলেট সেখানে তারা বদ্ধভূমি বানিয়ে ফেলছে, সেইখানে তারা একটা হত্যাকাণ্ড ঘটাইছে। আর এই লোকটার এত বেশি কিছু বলে নাই যে তার হত্যাকাণ্ড ঘটানোর মতো এত বড় ইনটলারেন্স লোক। সেলিম ভাই, আমরা কথা বলবো এই বিষয়টি নিয়ে, তবে একজন যুক্ত আছেন অনেকক্ষণ ধরে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? থ্যাংক ইউ বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? ভালো, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটু এসে নিমবে সাথে কথা বলতে চাই ভাই। বলেন ভাই, বলেন। থ্যাংক ইউ ভাই। আমি 23 বছর ধরে আইছি আমেরিকাতে, 23 বছর ধরে আইছি, কিন্তু একবার কিছু সিলেবাস বেশি পরীক্ষা ফেল করছি, ইংরেজি শিক্ষা হচ্ছে না, সো আপনার মানে অসমর্থতা আছে বা কি বলে যে মেডিকেল ডিজেবিলিটি আছে, ওইটা দিলে আপনার তখন আর ওই পরীক্ষা লাগবে না, মানে সে মনে রাখতে পারে না কিংবা নতুন করে শিখার শিখার কোনো এবিলিটি নাই, মানে সবকিছুই ডাক্তারকে লিখে দিতে হয়। ডাক্তারের কি কারণ, কি দেখি, ডায়াগনোসিস প্রগনোসিস, একটা নেক্সাস দিয়ে এটা লিখে দিতে হবে। আরেকজন আছেন এই প্রশ্নটি নিয়ে, আমরা একটা বিরতিতে যাব, কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কলি বলছি নিউ ইয়র্ক থেকে। জি কলিয়াপা। জি, আমার আব্বা আমার ছোট বোনের জন্য অ্যাপ্লাই করছিলেন, ওর প্রায়োরিটি ডেট ছিল, ভিসা প্রায়োরিটি ডেট ছিল February 29, 2016, ওই 16 তারিখে ইন্টারভিউতে উঠছিল আপা, বুঝছেন তো। উঠার পরে ওরা বলল যে ওর পাসপোর্ট টাসপোর্ট নিয়ে ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই নিল, পরে বলল যে তোমার আব্বা সিটিজেন হয়ে গেছে, তোমার ইয়ে চেঞ্জ হয়ে গেছে, এখন তো তোমার আরো 5 ইয়ার্স পরে যোগাযোগ করতে হবে, আমরা তোমাকে কল দিব। আব্বা সিটিজেন হইছেন জুলাইতে আর কি। ওকে, সিটিজেন হইলো আপনার এই ক্যাটাগরিটা অনেক পিছনে, পারমানেন্ট রেজিডেন্ট ছেলেমেয়েরা আগে আসছে, কিন্তু এর জন্যই যে পারমানেন্ট রেজিডেন্ট হিসাবে যে ক্যাটাগরিটা ছিল ওইটা ইয়ে করার জন্য একটা পিটিশন দিতে হবে, দিলে হয়তো আপনার বোন চলে আসবে, সো সেই পিটিশনটা দিতে হবে। পিটিশনটা দিলে ওই ক্যাটাগরিতেই থেকে যাবে, যে আপনি সিটিজেনের ক্যাটাগরিতে যাবে না। যারা এক্সপেরিয়েন্সড অভিজ্ঞ লয়ার এই ব্যাপারে জানেন তাদের সঙ্গে যোগাযোগ করেন। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন? আমরা বিরতিতে যাব, কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু সেলিম ভাইয়ের সাথে কথা বলতে চাই। জি প্লিজ। সেলিম ভাই বলুন। বলুন বলুন ভাই, আমি শুনছি। আমি সিটিজেনশিপ পাইতে একটু চলে আসছি ভাইয়া, আমার আগে একটু বলেন না কি করে সিটিজেনশিপ আসবো, অনেক দিন আমার বয়স 47 বয়স, প্লিজ ভাই আমার একটু পরামর্শ দেন না, থ্যাংক ইউ। আপনি কোনো ভালো ডাক্তারের কাছে যান, নিউরোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট, একজন বাঙালি ডাক্তারের আমি চিনি, উনি খুব ভদ্রলোক, উনি মানুষকে সহায়তা করেন, উনি একজন নিউরোলজিস্ট ডক্টর জালাল, উনি এলমহার্স নিউ ইয়র্কে বসেন, এলমহার্স নিউ ইয়র্কে, ওনার নাম্বার ওনার কাছে যান, ওনার কাছে যেয়ে বলেন এবং আমার নাম বললেন যে অমুক পাঠাইছে আমার সাহায্য করতে বলছে, ঠিক আছে ভাই? ডক্টর জালাল, আমার অনেক অসুখ তো, আমি সাহেব জালাল। আচ্ছা, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, আপনি অসুখ হইলে আপনার বাসায় কেউ যাবে না, তাই ছাড়া অন্য কোনো ওয়ে নাই, আপনার ডক্টরের কাছে যাইতে হবে, আত্মীয় স্বজন নিয়ে যান, ঠিক আছে? পরামর্শ নিতে হবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, তারপরে ফোনে আছেন তাদের আমরা ফোন নিব, অন্য ফোনগুলো নিব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি শেখ সেলিম আছে। তবে আপনাদের আমরা একটি কথাই বারবার বলে থাকি এই অনুষ্ঠানটি থেকে, এই অনুষ্ঠানটি কিন্তু সমস্যার সমাধানটি আপনাকে দিবে না, আপনাকে সমাধানের পথ খুঁজে নিতে হবে,
আপনারা যেন সমাধানের পথটি খুব সুন্দরভাবে খুঁজে নিতে পারেন সেটিরই কিন্তু দিক নির্দেশনা এবং ছোটো খাটো তথ্য আমাদের এখানে যারা প্রফেশনাল আসেন তারা দিয়ে থাকেন। আর অ্যাটর্নি শেখ সেলিম, ঠিক তেমনি দর্শকরা সবসময় আশা নিয়ে আমাদের ফোন করেন, কিন্তু আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে, আপনাদেরও আছে, এবং টেলিভিশনের মাধ্যমে তো সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব নয়। সেটাই আমরা বলি যে অ্যানালাইসিস অনুষ্ঠানটি মূলত আপনাদের হয়তো একটি দিক নির্দেশনা দিবে, সমস্যার সমাধানের পথটি আপনাকে খুঁজে নিতে হবে, সিদ্ধান্তটিও আপনাদের নিতে হবে। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি মাসুদ বলছিলাম ব্রঞ্জ থেকে। আমি একটু অ্যাটর্নি সাহেবের সাথে কথা বলতে যাচ্ছিলাম। জি, সেলিম ভাই আছেন, বলেন। জি, আমার প্রশ্নটা হলো, আমি গত বছর সেপ্টেম্বর মাসে সিটিজেনশিপে অ্যাপ্লাই করেছিলাম, আর অক্টোবরের ঠিক আজকের দিনে 17 অক্টোবর আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছি, বাট তারপরে আজ পর্যন্ত আর কোনো মানে কোনো খবর নাই, ইন্টারভিউ কল আসেনি। তো এটা কি আরো বেশি দিন লাগবে নাকি অন্য কোনো কারণে এটা হতে পারে? নো, আরো বেশি দিন লাগতে পারে, তার কারণ সিটিজেনশিপের ইন্টারভিউ পেতে অনেক টাইম লাগছে আজকাল, অনেকের একটু আর্লিও আসছে, হয়তো আপনার সিকিউরিটি ক্লিয়ারেন্স অথবা পুরনো ফাইল আছে সেগুলো তারা বলছে, আর এমনি এমনি এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে এই অ্যাপ্লিকেশানগুলো কী কারণে জনিত হয় যে তারা ডিসক্লোজ করছে না, কিন্তু একটু লেট হচ্ছে সবারই। সো আপনি যখন অ্যাপ্লিকেশান করেছেন আপনার ইন্টারভিউ হবে, কখন হবে সেটা বলা যাচ্ছে না, অনেক ব্যাকলগ ডেভেলপ করছে। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন ফোনে? জি, আমি শামিম রেজা বলছিলাম। জি শামিম ভাই, বলুন। জি সেলিম ভাই, আসসালামু আলাইকুম। ভালো? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো, আপনি কেমন? জি আলহামদুলিল্লাহ। আসলে আমার প্রশ্নটা হচ্ছে, আমার ছোট বোনের জন্য আমার আম্মাকে দিয়ে অ্যাপ্লাই করেছি গ্রিন কার্ড দিয়ে 1 বছর আগে, তোর বয়স এখন 19, তো এখনো অ্যাপ্রুভ লেটার আসে নাই, তো আসলে কি আন্ডার 21 হিসেবে যদি মানে ভিসা দেওয়ার আগ পর্যন্ত আপনার 21 পার হয়ে যায় তখন কি ও ভিসা পাবে আসলে এই ক্যাটাগরিতে? পাইতে পারে, যেহেতু অ্যাপ্রুভাল আসে নাই, ওই যে টাইমটা পেন্ডিং আছে ওইটা তার বয়স থেকে বিয়োগ যাবে, বিয়োগ গেলে সে 21-এর নিচে থাকলে সে পেয়ে যাবে। সো যেহেতু 19 আরও আপনার টাইম আছে, পেয়ে যাওয়া উচিত। নুরুলের রায়হান ফেসবুকে প্রশ্ন করেছেন, উনি 2016 সালে বন্ড দিয়ে বের হয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে, অ্যাসাইলাম ওইখানেই তিনি করেছেন, সাবমিট করেছেন, এখন তিনি নিউ ইয়র্কে থাকেন, তার নেক্সট হিয়ারিং হচ্ছে 2019 সালের নভেম্বরে, তার ওয়ার্ক এবং সোশ্যাল পারমিট সব কিছুই আছে, মামলা ট্রান্সফার করেনি, এখন কি মামলা ট্রান্সফার করতে পারবেন কি না, নাকি ক্যালিফোর্নিয়ায় যেতে হবে? না, যদি ট্রান্সফার না করে ক্যালিফোর্নিয়া যেতে হবে, তার কিন্তু ট্রান্সফার করার সুযোগ আছে কিনা? ট্রান্সফার করার সুযোগ আছে, সবসময় আছে, সো যত শিগগিরই পারে তত ট্রান্সফার আগে ট্রান্সফার করে নেওয়া উচিত। আচ্ছা, আরেকজন আছেন ফোনে, ফোনে কে আছেন আমাদের সাথে? ফোনে কে আছেন? আসসালামু আলাইকুম, মাহমুদ বলছি নাসার কাউন্টি থেকে। জি ভাই, হ্যালো, আপনার প্রশ্নটি বলতে হবে। আমি সৌদি বাংলাদেশ রিলেশন নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। মানে আপনি কি মতামত তুলে ধরতে চান না প্রশ্ন করতে চান? আমি একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বলুন, বলুন আপনার প্রশ্নটি বলুন। রিসেন্টলি বাংলাদেশের প্রধানমন্ত্রী যে প্রতিরক্ষা চুক্তিটা করলেন কিংবা এখনো করছেন, উনি এখনো সৌদিতে আছেন, এটা বাংলাদেশের জন্য কতটা বিপজ্জনক হতে পারে? আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশ বিষয় বলি নিয়ে আরেকদিন একটি আলোচনা করব, সেখানে বিস্তারিতভাবে এইসব বিষয়ে খুঁটিনাটি বিষয় চলে আসবে। আজকে যদি আমাদের যে নির্ধারিত বিষয়গুলো আছে সেটি নিয়েও আপনি করতে পারেন, সেই সাথে তুরস্ক সৌদির যে এখন কূটনৈতিক ক্রাইসিস সেই সংকট নিয়েও আপনার কোনো মতামত থাকলে সেটি আমরা নিতে পারি। কে আছেন আমাদের সাথে যুক্ত, ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি লাকি বলছি ব্রুকলিন থেকে। রাখি আপা বলুন। আপা, আমি আমার আম্মার জন্য আরো 10 বছর অ্যাপ্লাই করছিলাম, আমার আম্মা আইসা আবার চলে গেছিল, হ্যাঁ, তখন আমার এখন আমার আম্মার গ্রিন কার্ড কেটে গেছে, আবার আমি অ্যাপ্লাই করছি। যখন প্রথম অ্যাপ্লাই করছি আমার ভাই বোনেদের নাম দিয়েছিলাম, তো আমার ভাই এক ভাই সিঙ্গাপুরে থাকে, ও আসলে অন্য নাম, অন্য ওর ডেট অফ বার্থ মনে হয় আমি জানি না, ওইটা আমি ভুল দিছি। হ্যাঁ, আগে অ্যাপ্লাই করছি যে আমার আম্মার জন্য অ্যাপ্লাই করলে ভাই বোনের নাম ডেট অফ বার্থ ছায় দেখে দেখে না, তো সেই সময় আমি ভুল দিয়েছিলাম,
এখন আপনি কি জানতে চাচ্ছেন সেলিম ভাইয়ের কাছে সেটি বলুন। আমি জানতে চাই পিসি এটা আমি কি এখন এখন যে নাম ডেট অফ বার্থ আছে আমি কি আমার আম্মার জন্য অ্যাপ্লাই করতেছি যে এখন এটার মধ্যে কি ওইটা দিতে পারবো না? আসার পরে আমি পলিটিক্যাল এসএলএফ নি। এরপরে আমার কেসটা কোর্টে পাঠিয়ে দেয়া হয়। কোর্টে পেন্ডিং থাকা অবস্থায় আমি বিবাহ করি 2016-এ। আমার ওয়াইফ একজন ইউএস সিটিজেন, আমার দুটি বাচ্চা আছে। তো এরপরে আমার I-130 এর জন্য একটা ইন্টারভিউ নেয়। এরপরে আর অ্যাকচুয়ালি আমি কিছুই জানি না, আর কোনো অ্যান্সার পাইনি, দুই বছর হয়ে গেছে। তো এখন এটা আসলে কি কি হতে পারে? আমার কেসটা বিএনপি থেকে অ্যাকচুয়ালি, কি হতে পারে? আমরা যতবারই ইনফোপাস নিয়েছি ওরা বলছে ব্যাকগ্রাউন্ড চেক। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড চেক কি বলবেন? ওকে, এইখানে আপনার কেস কি ভাই কোর্টে এখনো আছে? জি, এখনো। ওকে, এইটা যদি ওরা ব্যাকগ্রাউন্ড চেক করে থাকে, ওরা অন্যায়ভাবে বা রংলি চেক করছে। I-130 জন্য ব্যাকগ্রাউন্ড চেক লাগে না। আর I-130 যে দুই বছর অ্যাপ্লাই আছে, এটা খুবই আনইউজুয়াল। এইটা আপনার লয়ারের প্রেশার দেওয়া উচিত। প্রেশার না দিয়ে যদি তাতে না করে, লিগাল নোটিশ সার্ভ করা উচিত। সার্ভ করলে আপনার কেস অ্যাপ্রুভ হয়ে যেত। আর I-485 এর জন্য যেটা আপনার গ্রিন কার্ড, আপনি জাজের সামনে সেইখানে আপনার ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। ওটা ব্যাকগ্রাউন্ড চেক করতে খুব বেশি দিন লাগে না। সো আপনি একটা ভালো লয়ারের পরামর্শ দেন, যারা এইগুলো করলে বিভিন্ন লজিস্টিক জানে, যে কীভাবে ইমিগ্রেশন অনেক সময় ওকে পিছনে লাথি মেরে কাজটা আদায় করতে হয়। আরেকজন আছেন আমাদের সাথে এবং আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে? কে আছেন? আমি আব্দুল আজিজ আছি। আজিজ ভাই বলুন। জি, মেরিল্যান্ড থেকে। আপনার প্রশ্নটি বলুন ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার হইলো, আমার ওয়াইফ আসছে এখানে 18 বছর হইছে। এখন উনি ইংলিশ জানেন না, এখন ওনার জন্য কি করা যায়? সিটিজেনের জন্য আপনার ওয়াইফের বয়স কত? বয়স হইলো 50 এর উপরে। 50 এর উপরে, 18 বছর ধরে আছে। একটু আগে আর একজন বলছি ভাই, আপনি কোনো ভালো নিউরোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের কাছে যান, ওনারে দেখান। ওনারা ফাইন্ড আউট করবে যে কী কারণে আপনার ওয়াইফ ইংরেজি শিখতে পারছে না। তো সেই অনুযায়ী মেডিকেল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করলে আপনার ওয়াইফ সিটিজেন হয়ে যেতে পারবে। ঠিক আছে ভাই। আর আরেকটি অ্যাটর্নি শেখ সেলিম, কিছু বিষয় আছে হয়তো যে বেশি বয়স হলে কিংবা 15 বছরের উপর থাকলে সেটিরও তো কিছু নিজের ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। আছে, ধরেন সে সম্পর্কে যদি একটু বলতেন। সেটাই, কেউ যদি 55 এর উপরে হয় এবং 20 বছর যদি গ্রিন কার্ড হয়ে থাকে, সেটা একটা আছে। কেউ 65 এর উপরে থাকলে মানে 15 বা 10 বছরের ওইরকম একটা ব্যাপার স্যাপার আছে। সেক্ষেত্রে আপনার ওই ইংলিশ টেস্ট লাগে না, ইউএস হিস্ট্রি টেস্টটা লাগে। সেক্ষেত্রে সেটাও করতে পারেন, আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। আর আরেকজন আছেন আমাদের সাথে, এটি শেষ প্রশ্ন হবে। কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাবিবা জ্যাকসন হাইট থেকে বলছিলাম। জি হাবিবাপা, আমার একই রকম কোশ্চেন। আমার মার বয়স 72 বছর, উনি এখানে আছেন 8 বছর। আচ্ছা, সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে চাই, কিন্তু উনি ইংলিশ বোঝেন, পড়তে পারেন, লিখতে পারেন, কিন্তু এদেশের যে সিটিজেনের পরীক্ষা হয় ওদের কথাটা উনি ঠিক মতো বুঝতে পারেন না। আচ্ছা, ওকে। তো আপনার আম্মারে হয়তো ওই আজকাল ওই যে সিটিজেনশিপের বিভিন্ন প্রশ্ন টশ্ন আছে, ওগুলো ইউটিউবে আসে। সো ওইগুলো যেহেতু উনি বোঝে, ওনারে ওইগুলো বারবার রিহার্সেল দিয়াতে পারেন, তাতে উনি অনেকটা ফ্যামিলিয়ার হয়ে যাবে। সেইটা একটা করতে পারেন। আর না হলে
ওনার উনি যেহেতু বোঝেন বা লিখতে পারেন পড়তে পারেন তাহলে ওনার ঝামেলা হওয়ার কথা না, উনি যদি একটু প্র্যাকটিস করে থাকেন। সব প্রশ্ন ফর্মটাই ইউটিউবে আছে, ওটা কিভাবে উচ্চারণ করা হয় কিভাবে বলা হয় সেটা প্র্যাকটিস করতে পারেন। আমি জানি লোকজন করেছে, তারা পেয়ে গেছে। অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে সময়ের সীমাবদ্ধতার জন্য অনেকের প্রশ্নই আমরা নিতে পারিনি। আমরা সোমবার থেকে শুক্রবার প্রতিদিন রাত 10টায় থাকি সরাসরি এই অনুষ্ঠানটি নিয়ে। আমরা চেষ্টা করি বিভিন্ন বিষয়ে যারা প্রফেশনাল সেই বিষয়ে এসে তারা বিভিন্ন তথ্য উপস্থাপন করতে। তবে সমস্যার সমাধানের সিদ্ধান্তটি আপনাকেই নিতে হবে। টিবিএন 24 টেলিভিশন এক্ষেত্রে শুধু তথ্য এবং দিক নির্দেশনা দিয়ে আপনাদের সহায়তা করে মাত্র। ভালো থাকবেন সবাই।